হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ সিট। আজ আপনাদের কাছে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরীর সমুদ্র সৈকতে অ্যানিম্যাল সাফারি। আপনারা সবাই জানেন যারা পুরী গেছেন যে পুরীর সমুদ্র সৈকতে অনেক ধরনের সাফারি করা যায়, যেরকম উটের, ঘোড়ার, আবার এখন নতুন নতুন সাফারি এসছে যেগুলো অ্যানিম্যাল না, যেগুলো হচ্ছে স্পিড বোট টাইপের জিনিস। কিন্তু ঘোড়া বা উট অনেক দিনই ছিল, সেই বিষয়ে বিস্তারিত জানাবার জন্যই আমার এই ভিডিওটা। তো চলুন দেখা যাক কীরকম হয় এবং পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন। আমরা সমুদ্রের কাছে এসে গেছি, দেখতে পাচ্ছ মেরিন ড্রাইভ দেখা যাচ্ছে, মেরিন ড্রাইভটা রেলওয়ে ব্রিজ শুরু, কিন্তু গাড়ি আছে অনেক, দেখে পার হও, অনেক গাড়ি, বাঁ দিক দেখো, ডান দিক দেখো। সিহান খুব এক্সাইটেড আছে, দেখেছি আমরা সমুদ্রের পাড়ে, দেখতে পাচ্ছ সমুদ্রের গর্জন আওয়াজ পাচ্ছ, কিন্তু প্রচুর ক্রাউড আছে, আমি ভাবতে পারিনি এত ক্রাউড, দেখে একটু ফাঁকার দিকে যদি যাওয়া যায়। এখন সিয়ান, সিয়ানের মতো হেভি সেজেছে, সিয়ান খুবই এক্সাইটেড আছে, কিন্তু সিয়ানকে একটু হাত ধরে চান করাবে, দুজনে খুব এক্সাইটেড তো তোমরা, সেই জন্য কিরে একটু এদিকে দেখ, একটু হাই হ্যালো কর ফ্রেন্ডসকে। আমরা এখন পুরীতে, কিন্তু রাজস্থানের মজা নিচ্ছে ওরা, মায় বেটায় উঠে উঠেছে, আর উঠটা বেশ বড় সড়ো আছে, পুরীর সমুদ্র সৈকতে যে সাফারির কথা আমি বলছি সেটা হলো উটের সাফারি। এবং উটের সাফারি করতে কি খরচ পড়ে, কতটা ঘোড়ায় বা কী কী ডিটেলস আছে সব আপনি আপনাদের এই ভিডিওতে জানাবো। যেরকম আমি প্রথমেই বলে রাখি, উটের সাফারি করতে গেলে পার হেড 50 টাকা করে নেয়, কখনো কখনো 100 টাকাও বলে, কিন্তু এটা নেগোসিয়েবল। আর শুধুমাত্র ফটো তুলতে গেলে 30 টাকা করে নেয়, এবং ফটো তোলা ছাড়া যদি আপনি ঘুরতে যান, মানে সাফারি করতে চান, তাহলে ওরা 200 মিটার মতন ঘোরায় পার হেড, ওরা 50 টাকা করে বলে, কখনো 100 বলে, সেটা আপনাকে নিজের মতন দরদাম করে নিতে হবে, বুঝতেই পাচ্ছেন। দেখো বন্ধুরা, একজন চেপে পড়েছে ঘোড়ায়, এদিকে দেখ, পুরীর সমুদ্র সৈকতে যদি ঘোড়ার সাফারি করতে হয় তাহলে আপনি দেখবেন অনেকেই আপনার কাছে ঘোড়া নিয়ে আসবে সাফারি করার জন্য। আর পুরীর সমুদ্র সৈকতে ঘোড়া সাফারির খরচ কী পড়ে সেটাও আমি ডিটেলস বলে দিচ্ছি। পার হেড 50 টাকা করে নেয় এরা ঘোড়া সাফারি করতে, যেরকম উটের সাফারি করতে 50 টাকা, ঘোড়ার সাফারি করতেও 50 টাকাই নেয়।
আর ফটো তুলতে সেম 30 টাকা করে নেয়, কিন্তু আমি বারবার বলছি আপনাদের এটা একটু দরদাম করে নিতে হবে। অনেক সময় ওরা ট্যুরিস্ট দেখে দাম কম বেশি বলে, আপনি এটা নেগোসিয়েবল। আর একটা অবশ্যই আমি বলবো, ঘোড়া বা উটের সাফারি করতে গেলে আপনার যদি বাচ্চা সঙ্গে থাকে বা আপনাদের মহিলারা যদি থাকে, একটু সতর্কভাবে এটার সাফারিটা করবেন। কারণ অনেক সময় কী হয়, যেহেতু প্রাণীর ব্যাপার, ওরা অনেক সময় হ্যাঁচকা দেয়, কিছু হঠাৎ বিপদ হয়ে যেতে পারে। সেই জন্য খুব সাবধানে এই সাফারিটা করা উচিত। এমনি খুবই ভালো সাফারিটা, ভালো লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান। বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।